বিশ্ব এইডস দিবস উপলক্ষে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রশিক্ষণ শিবির। পয়লা ডিসেম্বর অর্থাৎ গতকাল বিশ্ব এইডস দিবস উপলক্ষে মন্তেশ্বরের কাদম্বিলি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এইডস দিবস পালিত হলো। পাশাপাশি এদিন ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আশাকর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরও অনুষ্ঠিত হলো। বিশ্ব থেকে এইডসকে নির্মূল করার লক্ষ্যেই এইডস সম্পর্কে সচেতনতামূলক প্রচার, তার প্রতিকার ও প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হলো এদিন। একটি সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয় স্বাস্থ্যকর্মীদের নিয়ে। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় মণ্ডল, স্বাস্থ্যকর্মী তনুকা ব্যানার্জি, তরুণ কুমার প্রামাণিক সহ প্রমুখরা। ডক্টর তন্ময় মণ্ডল, এই মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমি ডিএমই। আজকে আমরা সবাই জানি আজকে পয়লা ডিসেম্বর সারা বিশ্বব্যাপী বিশ্ব এইডস দিবস পালিত হয়। সারা বিশ্বব্যাপী যে মহামারী এখন এমনিতে করোনা চলছে, তার সাথে সাথে আমরা বিশ্বের যে এইডস যে রোগটা রয়েছে, এইচআইভি এইচআইভির জন্য যেটা হয়ে থাকে, তার বিরুদ্ধে বহু বছর থেকে এই ক্যাম্পেনিংটা চলছে। তো আমরা আজকে সকাল থেকে বিভিন্ন রকম কর্মসূচি এর জন্য নিয়েছিলাম। সকালে আমরা দিদিমণিদের যারা আছে বিভিন্ন ফিল্ডে, আমাদের হেলথ ওয়ার্কাররা রয়েছেন, আশা দিদিমণি, তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি একটা এই বিষয়ে, তাদেরকে অ্যাওয়ার করেছি, যাদের গ্রামে গ্রামে তারা প্রচার করেন এই বিষয় নিয়ে। এবং তারপর আমরা একটা হাসপাতালের মধ্যে থেকে ওখানে বাইরে অবধি একটা র্যালিও ছোটো করে করেছি, এবং বিভিন্ন রকম প্ল্যাকার্ড ফেস্টুন এগুলো আমাদের এখানে ছিল, যাতে একটা সবাই লোকজন যাতে চোখে পড়ে যে এই এইডসের বিরুদ্ধে যেন আমরা লড়তে পারি ভালো করে। এটা আমরা জানি 1987 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে এই বিশ্ব এইডস দিবসটা প্রথম শুরু করা হয়। ডক্টর বুন এবং ডক্টর নেটার এই বিষয়টা নিয়ে প্রথম এই নামকরণটা করেছিলেন। তো কুয়েট বিভিন্ন রকম সারা বছর ধরে কর্মসূচি চলতে থাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিভিন্ন রকম কর্মসূচি চলতে থাকে, তার মধ্যে এই ওয়ার্ল্ড এইডস ডে একটা অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয়। এখন যদি দেখা যায় সারা বিশ্বব্যাপী অলরেডি আমাদের 3.5 কোটির মতো লোক এই এই এইডসে এখন আক্রান্ত রয়েছে। আমরা চাইছি, আমরা যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছি তারা চাইছি যত তাড়াতাড়ি হোক এই এইডস যে জিনিসটা, এই যে এইচআইভির জন্য হয়ে থাকে, সেটা যত তাড়াতাড়ি হোক পৃথিবী থেকে নির্মূল হয়ে যায়। এর জন্য আমাদের যে সংগ্রাম চলছিল সেটা আগামী দিনে চলবে। আজকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে প্রাইম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজকে এইডস দিবস পালন করা হলো। আজকে আমরা সবাই জানি যে আজকে 1 ডিসেম্বর, এটা হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে। তো আমরা সেই নিয়ে একটা র্যালি করেছিলাম, এবং হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড এইডস ডে সম্পর্কে আমরা এখানে একটা ট্রেনিংও দিচ্ছি। এছাড়াও একটা আমাদের এনসিডির উপরে একটা ট্রেনিং হচ্ছে, যেটা হচ্ছে রিভাইজ সিব্যাক ট্রেনিং। তো সেটা আমরা আশা দিদিদেরকে দিচ্ছি। আর এছাড়াও আমরা যে কীভাবে এইডসটা ছড়াচ্ছে এবং হচ্ছে আমরা কীভাবে এটাকে প্রতিকার করতে পারবো, প্রতিরোধ করতে পারবো, সেটা সম্পর্কেও আমরা সবাইকে জানাচ্ছি। এবং সেই র্যালিতেও আমাদের একই উদ্দেশ্য ছিল যে ওটা আমরা সবার মধ্যে ওটা প্রচার করে দেওয়া, যাতে আমাদের এইডসটা যাতে